আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গ্রোসির সঙ্গে কথা বললেন অ্যান্টনি ব্লিংকেন। চীন সম্পর্কে কথা বলতে ভয় পান নরেন্দ্র মোদি বলছে ওইসি। খলিলজাদ শান্তি প্রতিষ্ঠায় অনেক সহযোগিতা করেছেন বলছেন তালেবান। মুসলিম দেশগুলোর উচিত ঐক্যবদ্ধ এবং বিভেদ থেকে দূরে থাকা। এবং সর্বশেষ থাকছে ভারত পাকিস্তান সংঘাত, ভারতীয় সাবমেরিনের অনুপ্রবেশ ঠেকিয়ে দিল পাকিস্তান। ভারত পাকিস্তানের সংঘাত বহু পুরানো, তারপরেও কাশ্মীর নিয়ে নতুন করে সংঘাতে জড়িয়েছে ভারত পাকিস্তান, সাথে যোগ দিয়েছে চীন এবং পার্শ্ববর্তী যোগ দিতে যাচ্ছে তালেবান। কাশ্মীরকে স্বাধীন করতেই হবে, আর সে কারণে সেখানে স্বাধীনতাকামীদের সংগ্রাম চলছে। ভারতীয় সেনারা একের পরে এক নিহত হচ্ছে। এরই মধ্যে ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানে, কিন্তু পাকিস্তান সেটিকে ঠেকিয়ে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের এমন আচরণ এবং কাশ্মীরে স্বাধীনতার পক্ষে নেওয়াকে আপনারা কিভাবে দেখছেন? পাকিস্তান কি পারবে কাশ্মীরকে স্বাধীন করতে? স্বাধীন কাশ্মীর কি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে বিশ্ব মানচিত্রে? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গ্রোসির সঙ্গে কথা বললেন অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএর মহাসচিব রাফায়েল গ্রোসির সঙ্গে আলোচনা করেছেন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই সাক্ষাতে ব্লিংকেন বলেছেন, ইরানে আইএইএর চলমান কার্যক্রমের প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশের বেরিয়ে যাওয়ার বিষয়টি চেপে গিয়ে বলেন, ইরানকে এই সমঝোতা মেনে চলতে এবং উস্কানিমূলক পরমাণু তৎপরতা বন্ধ করতে হবে। তিনি ইরানকে ভিয়েনা সংলাপে ফিরে যাওয়ার আহ্বান জানান। এদিকে ব্লিংকেনের সঙ্গে সাক্ষাতের পর ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে তার সংস্থার নজরদারি ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে তার আলোচনা জরুরি হয়ে পড়েছে। তিনি নভেম্বরে ভিয়েনায় আইএইএর নির্বাহী বৈঠকে আগেই আরও একবার ইরান সফরের আশা প্রকাশ করেন। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের এই পর্যন্ত ৬ দফা আলোচনা হয়েছে। দুপক্ষ এই আলোচনায় অগ্রগতি হয়েছে বলে খবর দিলেও এখনও মৌলিক কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। পরমাণু সমঝোতায় ফেরার পরও ট্রাম্পের শাসন আমলে ইরানের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা বহাল রাখতে চায় ওয়াশিংটন। এছাড়া পরবর্তী মার্কিন প্রশাসনগুলো আবার এই সমঝোতা থেকে বেরিয়ে যাবে না এমন কোনো গ্যারান্টিও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দিতে অপারগতা প্রকাশ করেছেন। ভিয়েনা সংলাপে আমেরিকার এই নীতি অবস্থান ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। চীন সম্পর্কে কথা বলতে ভয় পান মোদি দাবি ওআইসির। ভারতের মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওআইসি এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, চীন সম্পর্কে কথা বলতে ভয় পান নরেন্দ্র মোদি। এমন মনে হয় যেন চায়ে কখনো কখনো চিনিও দেন না যদি চীন বেরিয়ে যায়। মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ ওআইসি বলেছেন, পাকিস্তান যখন পুলওয়ামায় হামলা করেছিল মোদিজি বলেছিলেন আমরা ওদের ঘরে ঢুকে মারব, আমরা বলেছিলাম মারুন। এখন চীন ডোকলাম ডেপসাংয়ে বসে আছে এবং ভারতের প্রধানমন্ত্রীও কিছু করছেন না। তিনি চীন সম্পর্কে কথা বলতে ভয় পান। সম্প্রতি জম্মু কাশ্মীরে একাধিক গেরিলা হামলায় ৯ ভারতীয় সেনা নিহত হওয়া প্রসঙ্গে ওআইসি বলেন, আমরা ভারতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের ৯ জন জওয়ান নিহত হয়েছে এবং ২৪শে অক্টোবর ভারত পাকিস্তানের সাথে টি-20 ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে। আপনি কি এর আগে বলেননি যে সেনারা মারা যাচ্ছে এবং মনমোহন সিং সরকার পাকিস্তানকে বিরিয়ানি খাওয়াচ্ছে? ৯ জন সেনা মারা গেছে আর আপনি
টি-টোয়েন্টি খেলবেন। পাকিস্তান ভারতের দরিদ্রদের জীবন নিয়ে কাশ্মীরে যে টি-টোয়েন্টি খেলছে, কিন্তু আপনি কী কেউ করছেন? তিনি বলেন, কাশ্মীরে গোয়েন্দা সংস্থা আইবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী করছেন? অস্ত্র আসছে আর আপনি ম্যাচ খেলবেন। পাকিস্তানের দিক থেকে আসছে স্বাধীনতাকামীরা। কী ধরনের যুদ্ধবিরতি চুক্তি করেছেন? এলওসিতে কেন করেছেন? এমন যুদ্ধবিরতি চুক্তি করেছেন যে ড্রোনের মাধ্যমেও অস্ত্র আসছে। স্বাধীনতাকামীরা ড্রোনের মাধ্যমে অস্ত্র পাঠাচ্ছে। 370 ধারা বাতিল করে বলেছিলেন সব শেষ হয়ে গেছে। কী শেষ হয়েছে? কিছুই শেষ হয়নি। টার্গেট করে হত্যা হচ্ছে। কাশ্মীরে যা হচ্ছে এটা মোদী সরকারের ব্যর্থতা। আপনার কাছে সন্ত্রাসবাদ মোকাবেলায় কোনো নীতি নেই। জম্মু কাশ্মীরে গত 15 দিনে স্বাধীনতাকামীরা 13 জন বেসামরিক নাগরিককে টার্গেট করেছে। এইসব ঘটনায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। এর ফলে জীবনের ভয়ে ভিন্ন রাজ্যের শ্রমিক এবং কর্মীরা কাশ্মীর থেকে পালাতে শুরু করেছে। খালিলজাদ শান্তি প্রতিষ্ঠায় অনেক সহযোগিতা করছে বলেছেন তালেবান। আফগান শান্তি আলোচনায় আমেরিকার বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ পদত্যাগ করার পর তালেবান বলছে তিনি আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় যথেষ্ট সহযোগিতা করেছেন। খালিলজাদ সোমবার এমন সময় পদত্যাগ করেন যখন 2 মাস আগে মার্কিন সেনারা অত্যন্ত অপমানকরক পরিস্থিতিতে আফগানিস্তান ত্যাগ করে এবং তালেবান দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়। আফগান বংশোদ্ভূত এই মার্কিন কূটনীতিক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে পাঠানো পদত্যাগপত্রে লিখেছেন, আফগান সরকার ও তালেবানের মধ্যে যে আলোচনার আয়োজন করা হয়েছিল তা পরিকল্পনা অনুযায়ী এগোয়নি। তিনি আরও লিখেছেন, এর কারণগুলো অত্যন্ত জটিল, তবে আমি শীঘ্রই এই সম্পর্কে আমার মূল্যায়ন আপনাকে জানাব। খালিলজাদে বলেন, সার্বিকভাবে আফগানিস্তানে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেশটির জনগণের জন্য হতাশাজনক। দীর্ঘ আলোচনা শেষে 2020 সালের গোড়ার দিকে কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি সই করে তালেবান ও আমেরিকা। আফগানিস্তানের তৎকালীন সরকারের কে পাশ কাটিয়ে তালেবানের সঙ্গে ওই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খালিলজাদ। এদিকে তিনি পদত্যাগ করার পর তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুর কাহোহার বালখি এক টুইট বার্তায় লিখেছেন, জালমাই খালিলজাদের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। আমেরিকা দোহায় স্বাক্ষরিত চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করবে এবং ওয়াশিংটন ও কাবুলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মুসলিমদের দেশগুলোর উচিত ঐক্যবদ্ধ ও বিভেদ থেকে দূরে থাকা। মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য শক্তিশালী করার পাশাপাশি নিজেদের মধ্যে দৃঢ় ও অটুট সম্পর্ক প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। এছাড়া নিজেদের মধ্যে ঐক্য ফাটল সৃষ্টি করে এমন ধরনের কোনো বিবৃতি বা পদক্ষেপ নেওয়া থেকে মুসলিম জাতিগুলোর বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন ইব্রাহিম রাইসি। তেহরানে ইসলামী ঐক্য বিষয়ক 35তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণের শুরুতে প্রেসিডেন্ট রাইসি ইসলামের চিন্তাধারাগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করার লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক ফোরামের মহাসচিব আয়েতুল্লাহ তাশখিরি এবং ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC এর কুচ ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির প্রতি সম্মান প্রদর্শন করেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, জেনারেল কাসেম সোলাইমানির মহান আত্মত্যাগ এবং আয়াতুল্লাহ তাশখিরির বৈজ্ঞানিক পদক্ষেপ মুসলিম জাতিগুলোর মধ্যে সন্দেহ এবং বিভেদ দূর করার পাশাপাশি তাদের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করেছে। ইব্রাহিম রাইসি বিশ্বের ইসলামী চিন্তাধারার মধ্যে নৈকট্যের সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি অপরিহার্য কৌশলগত পন্থা হিসাবে আখ্যায়িত করেন এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানদের মধ্যে ঐক্যের মূল ভিত্তি হিসাবে বর্ণনা করেন। প্রেসিডেন্ট রাইসি মুসলিম উম্মাহকে বিশ্বের বলদর্পী শক্তিগুলোর কবল থেকে নিজেদের মুক্ত করতে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া মুসলিম জাতিগুলোর মধ্যে বিভেদের বীজ বপনের চেষ্টায় লিপ্ত থাকার জন্য আধিপত্যকামী শক্তির তীব্র নিন্দা করেন। ভারতীয় সাবমেরিনের অনুপ্রবেশ ঠেকিয়ে দিল পাকিস্তান। দক্ষিণ এশিয়ার ক্ষমতাধর দেশ ভারতের একটি সাবমেরিনে শনাক্তের পর সেটিকে প্রতিরোধের দাবি করেছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনী। চলতি সপ্তাহের শুরুতে অবৈধভাবে পাক জলসীমায় প্রবেশ করে সাবমেরিনটি। 2016 সালের পর থেকে এ পর্যন্ত দেশটির জলসীমায় ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশের তৃতীয় ঘটনা এটি।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত শনিবার দিবাগত রাতে ভারতীয় সাবমেরিনটি পাক জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালায় বলে মঙ্গলবার পাকিস্তানি সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে জানায়। প্রথমে সাবমেরিনটিকে শনাক্ত ও ট্র্যাক করা হয়। সামুদ্রিক টহল বিমানের মাধ্যমে পাক নৌবাহিনী এলাকাটিতে নিয়মিত নজরদারি চালাচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে নয়াদিল্লি সরকারের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের সামরিক বাহিনী ও সরকার একে অপরকে বিভিন্ন সময়ে নানান ইস্যুতে দোষারোপ করে আসছে। এছাড়াও একে অপরকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগও করছে দুই দেশ। পাকিস্তানের সামরিক বাহিনী এবারের অনুপ্রবেশকে তৃতীয় ঘটনা হিসাবে উল্লেখ করেছে, কেননা এর আগে 2016 এবং 2019 সালেও ভারতীয় সাবমেরিন অবৈধভাবে পাক জলসীমায় প্রবেশ করেছিল বলে দাবি করা হয়। উল্লেখ্য, পারমাণবিক শক্তিধর এই দুই দেশ 1947 সালের পর থেকে তিনবার সরাসরি যুদ্ধে জড়িয়েছিল, যার ধারাবাহিকতায় 2019 সালের পর থেকে দেশ দুইটির মধ্যে নতুনভাবে সম্পর্ক তিক্ত হচ্ছে। বিতর্কিত কাশ্মীর উপত্যকাকে কেন্দ্র করেই বর্তমানে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।